হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকে আমরা সারফেস অধ্যায়ের একটি নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা এ পর্বে যে প্রশ্নটির সমাধান দেখব সেটি হচ্ছে, দেখাও যে MDU প্লাস NDB ইকুয়াল জিরো দ্বারা প্রকাশিত বক্ররেখাসমূহ এই সমীকরণ দ্বারা প্রকাশিত বক্ররেখাসমূহের সাথে লম্ব। ইহার সাহায্যে আর সমান এক কষ্টিটা বৃত্ত সমূহের লম্বজুট নির্ণয় করতে বলা হচ্ছে। আমরা শুরুতে যেটি বলবো সেটি হচ্ছে, আমরা বক্রতলের মধ্যবর্তী কোণ নির্ণয় করার সময় দেখেছিলাম যে যদি দুইটি দিক ডিবি এবং ডেল বি পরস্পর লম্ব হয় তাহলে ই প্লাস এফ ইন্টু ডিবি ডি ইউ প্লাস ডেল বি ডেল ইউ প্লাস জি ইন্টু ডিবি ডি ইউ ডেল বি ডেল ইউ সমান জিরো হবে। কারণ আমাদের প্রশ্নে বলা আছে বক্ররেখাসমূহ সহিত লম্ব বলা আছে, এই জন্য আমরা যে দুইটি দিক মধ্যবর্তী লম্ব হওয়ার যে সত্য সেই সত্যটা ছিল আমাদের এটা, সেটা আমরা শুরুতে বলবো। এরপর দেন আমরা যেটা বলবো সেটি হচ্ছে, আমাদের যেটা দেওয়া আছে MDU প্লাস NDB ইকুয়াল জিরো, আমরা সেটা লিখলাম যে MDU প্লাস NDB ইকুয়াল জিরো। এটাকে যদি এক নম্বর সমীকরণ হয় এটাকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ। এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ডিবি ডি ইউ সমান মাইনাস এমডি বর্ড বাই এন আমরা বলতে পারি। এখন আমরা এক নম্বর সমীকরণকে ক্যালকুলেশন করব, তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা পাই যেটা সেটি হচ্ছে ই প্লাস এফ ইন্টু, আপনি যদি লক্ষ্য করেন ডিবি ডি ইউ, এখানে ডিবি ডি ইউ চেহারা মিল রয়েছে, তাহলে ডিবি ডি ইউ এর জায়গায় আমরা মাইনাস এমডি বর্ড বাই এন বলতে পারি। তাহলে ডিবি ডি ইউ এর জায়গায় আমরা মাইনাস এমডি বর্ড বাই এন লিখলাম প্লাস ডেল বি ডেল ইউ প্লাস জি ইন্টু ডিবি ডি ইউ এর জায়গায় আমরা মাইনাস এমডি বর্ড বাই এন বললাম, সাথে আমরা ডেল বি ডেল ইউ ইকুয়াল আমাদের জিরো হবে। এরপর দেন আমরা ই প্লাস আমাদের প্লাস মানে যে মাইনাস হবে, তাহলে এফ এমডি বর্ড বাই আমাদের এন প্লাস আমাদের, আপনি যদি লক্ষ্য করেন এখানেও ডিবি ডি ইউ এখানেও ডিবি ডি ইউ রয়েছে, তাহলে আমরা ডিবি সরি ডেল বি ডেল ইউ আমরা কমন নিতে পারি। তাহলে এফ এফ এর জায়গায় লিখলাম প্লাস এ মানে যে মাইনাস জি এমডি বর্ড বাই এন, আমরা জি এমডি বর্ড বাই এন আমরা লিখলাম ইকুয়াল আমাদের জিরো হবে। আমরা যদি এখান থেকে এন লসা গুণি তাহলে আমরা পাবো যে ই এর সাথে এন গুণ করলে ই এন হবে মাইনাস এফ এম, কারণ এন লসা গুণিলে আমাদের পরবর্তীতে পুরোটা এন লসা গুণিলে এন এর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে, ওকে ফাইন। প্লাস আমরা যদি এন লসা গুণি তাহলে আমরা পাবো এফ এন প্লাস এ মানে যে মাইনাস সাথে জি এম, ডেল বিটা এটার সাথে গুণ আকার রয়েছে তাহলে ডেল বি, আর ডেল ইউর সাথে শূন্য গুণ করলে আমার শূন্য হবে, এই জন্য নিচার ডেল ইউ না লিখলেও চলবে। আশা করছি আপনারা এতটুকু দিক ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে বা ই এন মাইনাস এফ, এটা আমাদের এফ, তাহলে ই এন এফ এম সাথে আমাদের কি থাকবে, আমরা এখানে একটা কাজ করতে পারি, ডেল বি ডেল ইউ থাক, ডেল বি ডেল ইউ এন লসা গুণিছি এনটা গুণ করে দিয়েছি শূন্য হয়ে গেছে, ডেল বি ডেল ইউ তাহলে ইউটা ডেল ইউটা এটার সাথে গুণ হবে, তাহলে ডেল ইউ প্লাস এফ এন মাইনাস জি এম সাথে ডেল বি ইকুয়াল আমাদের জিরো হবে। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি যে এফ ই এন মাইনাস এফ এম ই এন মাইনাস এফ এম, আমরা ডেলের পরিবর্তে ডি ইউজ করব, ডেলের পরিবর্তে ডি ইউজ করলে আমরা পাবো ডি ইউ প্লাস এফ এন মাইনাস জি এম, শুধু ডেলের পরিবর্তে আমরা ডি ইউজ করলাম ডিবি ইকুয়াল জিরো। তাহলে আমরা এটাকে দিলাম তিন নম্বর সমীকরণ। চাইলে আপনি লিখতে পারেন পাশে যে আমরা ডেল ইউ এর পরিবর্তে ডি ইউ বসালাম আর ডেল ভি এর পরিবর্তে ডি ইউ বসালাম, বসিয়ে পাই আমরা বসিয়ে সেটা আমরা নোট ডাউন করতে পারি বসিয়ে, ওকে ফাইন। আমরা আমাদের প্রমাণের মধ্যে যেটা প্রমাণ করার কথা ছিল সেটা কিন্তু আমরা একটা প্রমাণ করে ফেললাম, ই এন মাইনাস এফ এম ইন্টু ডি ইউ প্লাস এফ এন মাইনাস জি এম ডিবি ইকুয়ালস টু জিরো, এটা আমরা কিন্তু ফাইনালি প্রমাণ করে ফেললাম। কিন্তু আমাদের প্রমাণটা আরও প্রশ্নে বলা আছে যে এই লম্ব ইহার সাহায্যে আর ইকুয়ালস টু এক অস্টিটা বক্রসমূহ বৃত্তসমূহের লম্ব জুট নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে এবার আমরা দ্বিতীয় অংশ প্রমাণটার দ্বিতীয় অংশটা দেখব। আমরা কার্টেশিয়ান এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার যে রিলেশন সেখান থেকে আমরা জানি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই সমান আমরা জানি আর সাইন থিটা। এখানে আমরা ইউবিকে আর থিটা মনে করব, ইউবিকে কি মনে করব আর থিটা মনে করব।
তাহলে আমাদের যে দ্বিতীয় অংশ আমাদের আমরা যেটা পাচ্ছি যে উই হ্যাভ আমরা জানি যেটা আমরা জানি সেটি হচ্ছে এক্স সমান আর কস থিটা অ্যান্ড এক্স ওয়াই থাকে তাহলে এক্স হচ্ছে আর কস থিটা ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা ওকে ফাইন তাহলে এখানে আমরা যদি একবার আর এর সাপেক্ষে একবার টিটা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাবো আর এর সাপেক্ষে করলে এটা পাচ্ছি তাহলে আর এর সাপেক্ষে কস থিটা কনস্ট্যান্ট আর কে আর এর সাপেক্ষে করলে ওয়ান হবে আর এর সাপেক্ষে সাইন থিটা কনস্ট্যান্ট আর কে আর এর সাপেক্ষে করলে কি হবে ওয়ান হবে তারপর দেন আমরা টিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আমরা পাবো কস কে করলে আপনি এক্স কে টিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন তাহলে আর আর এর জায়গায় থাকবে কস কে করলে মাইনাস সাইন তাহলে মাইনাস সাইন থিটা আর আর কে আর জায়গায় থাকবে কারণ টিটা এর সাপেক্ষে আর কনস্ট্যান্ট এই জন্য আর আর জায়গায় বসে যাবে সাইনকে অন্তরীকরণ করলে আমরা পাবো কস থিটা এবার আমরা ই এফ জি এর মানগুলো বের করব ই সমান আমরা জানতাম যে এক্স ইউ ইন্টু এক্স ইউ অর্থাৎ এক্স সাফিক্স আর ইন্টু এক্স সাফিক্স আর ধরবো কারণ ইউ বলতে এখানে আমরা আর কে বোঝাচ্ছি তাহলে আমরা বলতে পারি এক্স সাফিক্স আর ইন্টু এক্স সাফিক্স আর তাহলে এক্স সাফিক্স আর এর রেজাল্ট কত কস থিটা ঠিক আছে এক্স সাফিক্স আর সমান আমরা জানি কস থিটা সাইন থিটা তাহলে এক্স সাফিক্স আর আমরা কস থিটা কমা সাইন থিটা লিখলাম আবার এক্স সাফিক্স আর সমান আমরা জানি কস থিটা কমা সাইন থিটা কীভাবে আমরা দুইটা ভেক্টর গুণ করব প্রথমটার সাথে প্রথমটা যোগ দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা তাহলে কস স্কয়ার থিটা প্লাস আমরা পাচ্ছি সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান আমরা জানি ওয়ান এবার আমরা এফ এর রেজাল্টটা বের করব এফটা আমরা কীভাবে পাবো সেটি হচ্ছে এক্স সাফিক্স ইউ ইন্টু এক্স সাফিক্স বি ছিল তাহলে আমরা বলতে পারি এক্স সাফিক্স আর ইন্টু এক্স সাফিক্স থিটা এক্স সাফিক্স আর বলতে হচ্ছে এটা এক্স সাফিক্স থিটা বলতে হচ্ছে এটা আপনি এটার রেজাল্টটা বসাবেন ইন্টু এটার রেজাল্টটা আমরা বসাবেন ওকে ফাইন আপনি যদি দেখেন কজের সাথে এটা গুণ করলে আমার জিরো হবে তারপর দেন এটার সাথে এটা গুণ করলে আমাদের জিরো হবে কারণ এখানে কোনো কিছু গুণ করার সুযোগ নেই যদি এটা কস থাকতো কসকে কস গুণ করলে কদিসকে এটা লিখতে পারতাম এখন যেহেতু ডট গুণন বলতে দুটোটা সেম হইতে হবে তখনই আপনি গুণ করতে পারবেন যেহেতু এই দুটা সেম না তাহলে শূন্য আবার এই দুটা করলে শূন্য আসবে যেন আমরা সরাসরি শূন্য লিখলাম এবার আমরা জি সমান বলবো জি সমান আমরা কি জানতাম এক্স সাফিক্স বি ইন্টু এক্স সাফিক্স বি তাহলে ভি বলতে এখানে কে টিটা তাহলে এক্স সাফিক্স টিটা ইন্টু এক্স সাফিক্স টিটা সেটা আমরা লিখলাম এক্স সাফিক্স টিটা বলতে এটা আমরা মাইনাস আর সাইন টিটা কমা আর কস টিটা আবার ডট জায়গায় ডট দিলাম এক্স সাফিক্স টিটা এটার জায়গায় আমরা ওই যে আমরা যেটা জানি সেটা আমরা লিখব আর সাইন টিটা কমা আর কস টিটা তাহলে আমরা প্রথমটার সাথে প্রথমটা গুণ করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার টিটা এখানে আমরা পাচ্ছি আর প্লাস আর কস থিটার সাথে আর কস থিটা গুণ করলে আর স্কয়ার কদ স্কয়ার থিটা আপনি যদি আর স্কয়ার কমন নেন সাইন স্কয়ার থিটা প্লাস থিটা সমান সাইন স্কয়ার থিটা প্লাস কদ স্কয়ার থিটা সমান ওয়ান হয়ে যাবে আর শুধু আর স্কয়ার থাকবে তাহলে আমরা ফাইনালি ই এফ জি এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম এবার আমাদের যেটা দেওয়া আছে যে সার্কেলটা প্রদত্ত বৃত্ত আমাদের যেটা প্রদত্ত বৃত্ত দেওয়া আছে সেটি হচ্ছে আর সমান এক কস থিটা আর সমান এক কস থিটা বলা আছে তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডি আর এ এর জায়গায় থাকবে কসকে করলে মাইনাস সাইন থিটা থিটাকে করলে আমরা ডিডিটা পাবো এখান থেকে আমরা খুব সহজে বলতে পারতেছি ডি আর প্লাস এ সাইন থিটা ডিডিটা ইকুয়াল কত হবে আমাদের জিরো হবে এটাকে দিলাম আমরা চার নাম্বার সমীকরণ তাহলে আমরা যদি দুই নাম্বার সমীকরণ এবং চার নাম্বার সমীকরণের দিকে তাকাই দুই নাম্বার সমীকরণটা আমরা একবার দেখে আসি আমাদের দুই নাম্বার সমীকরণে এখানে আছে এম ডি ইউ প্লাস এন ডি বি ইকুয়াল আমাদের জিরো রয়েছে তাহলে আমাদের এখানে ডিউ এর সহক হচ্ছে এম আমাদের চার নাম্বার সমীকরণে ডিউ বলতে এখানে ডি আর কারণ আপনাদেরকে বলেছিলাম ইউ বলতে আমরা আর কে বুঝাবো বি কে বলতে আমরা থিটাকে মিন করব তাহলে আমরা দুই নাম্বার এবং চার নাম্বার সমীকরণ থেকে আমরা পাচ্ছি দুই ও চার নং হতে আমরা পাই সেটি হচ্ছে এখানে ডি আর এর সহক ওয়ান আর এখানে ডিইউ ছিল তাহলে এম সমান আমাদের ওয়ান হবে ওইখানে এম ছিল ডিউ এর সহক এম ছিল দুই নাম্বার সমীকরণে চার নাম্বার সমীকরণে ডি আর এর সহক ওয়ান তাহলে আমরা পাচ্ছি এম সমান ওয়ান ওকে ফাইন এবং আমরা যেটা বলবো ওইখানে আমাদের কি ছিল ডি আর এর সহক আমাদের ছিল সেটি হচ্ছে আমরা যদি একবার দেখে আসি এই যে ডিবি এর সহক দুই নাম্বার সমীকরণে এখানে হচ্ছে এন এখানে যেটা ডিবি এখানে সেটা হচ্ছে ডিটিটা তাহলে ডিটির সহ হচ্ছে এ সাইন থিটা তাহলে আমরা যেটা পাচ্ছি সেটি হচ্ছে এন সমান এ সাইন থিটা আমরা পাচ্ছি এ সাইন থিটাকে আমরা যেটা বলতে পারি
আপনি যদি খেয়াল করেন আর সমান যদি এস সাইন থিটা হয় এখান থেকে আপনি খুব সহজে বলতে পারেন যে এস সমান হচ্ছে আর ডিভাইডেড বাই কস থিটা। এটা জাস্ট বোঝার জন্য লিখলাম, পরীক্ষা না লিখলেও চলবে। এ আর ডিভাইডেড বাই কস থিটা, তাহলে এ এর জায়গায় আর ডিভাইডেড বাই কস থিটা লিখতে পারি, সাথে আমরা সাইন থিটা আছে সাইন থিটাটা সেটা আমরা লিখলাম। ওকে ফাইন, তারপর আমরা যদি খেয়াল করি আর ইনটু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা সমান আমরা টেন থিটা বলতে পারবো, অথবা আপনি সাইন থিটা বাই কস থিটা রেখে দেন, সাইন থিটা বাই কস থিটা সেটা আমরা লিখলাম। এখন আমরা যে কাজগুলো করব, ই এফ জি, এই যে আমরা ই এর মান, এফ এর মান, জি এর মান বের করলাম, এবং এম এর মান এবং এন এর মান, যে রেজাল্টগুলো আমরা পেয়েছি, প্রত্যেকটা মান, প্রত্যেকটা মান আমরা এখন তিন নাম্বার সমীকরণে বসিয়ে দিব। এই যে আমাদের যে তিন নাম্বার সমীকরণ রয়েছে, তিন নাম্বার সমীকরণ আমরা প্রত্যেকটা মান বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে আমরা পাব, এটা পাচ্ছি, মান বসানোর পর আমরা ক্যালকুলেশন করি, আর ইনটু সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, সাথে ডি আর গুণাকারে থাকবে, তারপর দেন মাই প্লাস এ মাইনাস এ মাইনাস আর স্কোয়ার ডি ডিটা, তাহলে আর স্কোয়ার ডি ডিটা ইকুয়াল আমাদের জিরো হবে। এরপর আমরা লক্ষ্য করি এখান থেকে আমরা পাচ্ছি যে সাইন থিটা বাই ডি ডিটা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আর দ্বারা ভাগ করব এবং মাইনাসটির পাশে প্লাস করব। তাহলে আর দ্বারা ভাগ করলে আর আর চলে যাবে, এখানে সাইন থিটা বাই কস থিটা ডি আর, তারপর আর আর একটা একটা চলে যাবে, আর একটা থাকবে আর ডি ডিটা। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ডি আর ভেরিয়েবল সেপারেশন করব, চলক পৃথকীকরণ। তাহলে ডি আর থাক, আরকে আমরা নিচে নিয়ে আসলাম, আর এখানে এটা যদি পাশে আসে তাহলে উল্টে যাবে কস থিটা বাই সাইন থিটা, আর সাথে থাকবে ডি টিটা। আপনি যদি লক্ষ্য করেন আর এর বংশ এক পাশে, টিটা এর বংশ এক পাশে, অর্থাৎ ভেরিয়েবল সেপারেশন হয়ে গেছে, তখনই আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন। আর ডিএক্স বাই এক্স সমান হচ্ছে লন এক্স, তাহলে আমরা বলতে পারি লন আর সমান কস থিটা বাই সাইন থিটা। সাইনকে অন্তরীকরণ করেন কস পাচ্ছেন, নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে লন সমান নিচেরটা, তাহলে লন ইনটু সাইন থিটা। আবারও বলতেছি আপনাদের যে নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় তখন সেটার ইন্টিগ্রেশনটা হচ্ছে লন অফ নিচেরটা। তাহলে সাইনকে অন্তরীকরণ করলে যেহেতু কস পাওয়া যাচ্ছে তাহলে আমরা বলতে পারি ব্যাপারটা হচ্ছে এরকম, এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডি এক্স সমান হচ্ছে লন অফ ফাংশন অফ এক্স, ব্যাপারটা হচ্ছে এরকম। অর্থাৎ পথ নিচেরটাকে অন্তরীকরণ করে যদি উপরেরটা পাওয়া যায় সেটার ইন্টিগ্রেশনটা হচ্ছে লন অফ নিচেরটা, যোগজীকরণ ধ্রুবক প্লাস সি। এই যে ফর্মুলাটা আপনাদের বোঝার সাথে আমরা নোট ডাউন করে দিলাম। তাহলে এখানে আমরা একটা কনস্ট্যান্ট দিব, কনস্ট্যান্ট আমরা ইচ্ছামূলক দিতে পারবো, সেটা হচ্ছে আমরা লন যেহেতু আছে এই জন্য আমরা লন সি দিলাম। আমরা লগারিদমের ধর্ম মোতাবেক আমরা জানি লন এ প্লাস লন বি সমান হচ্ছে লন এ ইন্টু বি, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো সি ইন্টু সাইন থিটা। উভয় পক্ষে আমরা লন লন বাদ দিলে আমরা পাচ্ছি আর সমান সাইন থিটা, কারণ সি হচ্ছে আমাদের ইচ্ছামূলক ধ্রুবক, আমরা সি এর মান ওয়ান কল্পনা করতে পারি, আমরা চাইলে লিখে দিতে পারি যেখানে সি ইচ্ছামূলক ধ্রুবক, যেখানে সি হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। তাহলে ফাইনালি আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল অর্থোগোনাল ট্রাজেক্টরিস, আমরা বলবো যে যা হচ্ছে যা নির্ণীয় আমাদের যা নির্ণীয় লম্ব পথজোট, লম্ব পথজোট সেটা আমরা নির্ণয় করলাম, যেটা আমাদের নির্ণয় করার কথা ছিল। আশা করছি আপনারা ম্যাট্রিক ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ।